দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারুলহাটে। দেখছেন এখানে সব মাংস এবং পালার যে সারগরুগুলো রয়েছে, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেব। এখানে দেখছেন বেশ কিছু গরু বাঁধা আছে, আমরা সেগুলো নিয়ে কথা বলি। আজ হচ্ছে শনিবার, আপনারা জানেন প্রতি শনিবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। আমরা দেখছি এখানে বড় ভাই কি, বড় ভাই আসসালামু আলাইকুম, কটা কিনছেন আজকে? আটটা কিনছেন? হ্যাঁ, বাহ বাহ। এখন হাটে বিক্রি করবে? হ্যাঁ, হাটে বিক্রি ভাই। সব এখানে? হ্যাঁ, সব এখানে আছে। ওখানে দুটো আছে। আচ্ছা, ওখানে দুটো আছে, আমরা দেখি। এখন কাস্টমার এসেছে, ওনারা আগে গরু সংগ্রহ করে হাটে, তারপরে বিক্রি করে। এই যে সংগ্রহ করা শেষ হয়ে গেছে, গরু চিনা দেখা পাইছেন? গরু ফাটি গেছে, চামড়া কেমন টার্গেট? কেমন? পঁয়তাল্লিশ, চল্লিশ পর্যন্ত বলছে, পঁয়তাল্লিশ হলে দিয়ে দেব। আমরা দেখছি আসলে স্থানীয় মাংস ব্যবসায়ীরাই ওনাদের কাছ থেকে গরু সংগ্রহ করেন, সে কারণে ওনারা সকালে এসে যা পারে এটা মনে হয় বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুলে দিবে, খুলে দিবে এটা হয়ে গেছে। তারপরে আছে এটা, আমরা এটাও দেখে নেই। এটা কদাত? এটা কত বলতেছে? ৩২ পর্যন্ত বলতেছে। এটা কত টার্গেট? ৩৫ হলো শেড বাদে পাঁচ। আমরা দেখছি এটা কি হইল, কত দিয়ে হলো, কত নিলেন? ৪৬ ১৪৬। তারপর এটা দেখি আমরা, এটা কয় দা? এটা দুই দা। হ্যাঁ, এটার ওজন কেমন হবে? ১৩৫ দর্শক শুনছেন, ১৩৫ চাইছে। এটা কত বিক্রি? ২২ পর্যন্ত বলতেছে, ২৫ হলে বিক্রি করবে। আচ্ছা, ২৫ হলে সেট বাদে ৫ মন। তারপরে এটা, এটা কতটুকু? ৪ মন সেট বাদে? সেট বাদে ৪.৫ মন। হ্যাঁ ভাই, আছে ভাই, ঠিকই বলছি। হ্যাঁ, গরু ভালো ভাই, দেখেন না বয়স? আগর। তো এটা কত বলতেছে দাম? ১১০। তো এটা বেচা কেনা কত? ১১২। ১০ পর্যন্ত বলছে ১১২ বেচা কেনার টার্গেট। আমরা দেখি আরো আছে এখানে। হ্যাঁ, এটাও হয়? এটাও হয়? এটা না, এটা আপনার না। আচ্ছা, এটা আছে। এটা কতটুকু হবে? এটা ৫ মন হবে। এটার বয়স? এটা আগর, ৫ মন হবে। এটা কত বলতেছে দাম? ১২২। এটা কত বেচা কেনা? ১২৪, মানে ২-১০০০। মানে আপনাদের কাছে আসলে সংগ্রহ করে কে? ডিফারেন্স না, না, আমি বলছি যে এই গরুগুলো সংগ্রহ করে কে আসলে, কিনে কে? গ্রামে কিনি ভাই। কিনেন তো গ্রামে, তারপরে হাটেও কিনেন, তারপরে
কিনে আপনাদের কাছে কিনে কি আমাদের ব্যাপারে কিনে কোষাই কিনে ব্যাপারে কিনে কোষাই মানে ম্যাক্সিমাম কোষাই মনে হয় আপনাদের কাছে বেশি বা কিনে আর কোষাই বেশি হ্যাঁ আমরা কোষাই ব্যবসা করি কোষাই ব্যবসাটাই বেশি করেন আপনারা আর কই আর দুটো আছে দেখে দেখো দর্শক আমরা আর একটু দেখি আমরা রয়েছি কারোলাট এবং আপনারা দেখছেন রিহাটের যে হ্যাঁ ভাই পালাও তো যাবে এগুলো মাংস যাবে পালাও যাবে পালাও যাবে বয়স কেমন দুইটা কত চাচ্ছেন এটা ১৮ এটা যাচ্ছেন ১৮ ওজন কতটুকু হবে এটা এটা ওজন ভাই পৌনে পাঁচ এক জায়গা হ্যাঁ ১৮ চাচ্ছেন কত বলতেছে এটা এটা ১০ পর্যন্ত বলতেছে এটা বাঁচা কেনা ১২ ১১২ আচ্ছা তারপরে এইখানে হ্যাঁ এটা এটা বয়স আগর এটা কতটুকু হবে পাঁচ মন কত বলতেছে এটা দাম ২৫ কত বলতেছে এটা ১৪ পর্যন্ত বসে টার্গেট কত ১৬-১৭ মানে আপনাদের কাছে যারাই গরু কিনুক বেশি দাম চান না অল্পের মধ্যেই অল্প ডিফারেন্স থাকে ২-১০০০ টাকা এই দিকে দেখ হলে গরু এই দিকে দেখ হতে পারে তো যাই হোক আপনাদের তো কেনাবেচার মধ্যে থাকেন তো আপনাদের নাম্বারটা একটু বলেন আপনাদের ০৭৩ ৩২ ৮০ ৮৪ এই নম্বরে যোগাযোগ করলে এই নম্বরে যোগাযোগ করলে আমরা দর্শক আমরা দেখছি আজকে যে গরুগুলো কিনছেন এই যে এটা অলরেডি বিক্রি হয়ে গেল আচ্ছা এখন বলেন এটা কত বিক্রি করলেন কত বেচলেন ৪৬ ৪৫ হ্যাঁ পাঁচ থেকে বলছে ৪৫ ৫০০ আরো বাড়াই দিচ্ছে ৪৫ হাজার এটা হচ্ছে টাইট করুন ৪৫ হাজার টাকা দিয়ে এটা বিক্রি হয়ে গেল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করছিলেন ভাইরা ওনারা আসলে মাংস ব্যবসায়ীদের কাছেই দিনাজপুরের মাংস ব্যবসায়ীদের কাছে গরুগুলো বিক্রি করেন সে কারণে গরুগুলো সংগ্রহ করেন সংগ্রহ করার পরে ওনারা বিক্রি করা শুরু করেন তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই আপনারা একটু দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা যায় না তো দেখা যায়নি।